আর কতক্ষণ লাগবে ওই দশটা অঙ্ক করতে? আর একটা বাকি বান্টুল দা। আর বিচ্ছু তোর? আমারও ওই একটাই। একটা মানে তোর এর মধ্যেই নটা অঙ্ক হয়ে গেছে? না ওই একটাই মানে ওই একটাই হয়েছে। মারবো টেনে এক চর, এতক্ষণে মাত্র একটা অঙ্ক করেছিস। না সবটাই তো চেষ্টা করেছি কিন্তু হয়েছে তো একটাই। আমার কাছে খাতাটা নিয়ে আয়, দেখি কি চেষ্টা করেছিস। বাটুলদা চেষ্টার এখনো শেষ হয়নি গো, চেষ্টা চালিয়েই যাচ্ছে। আমি জানি এই চেষ্টা চালাতে চালাতে একদিন আমি সফল হবই। সেদিন বিচ্ছু শর্মার জন্য তোমার বুক একেবারে গর্বে ফুলে যাবে বাটুলদা, ফুলে যাবে। তার আগে আমি গাঁটটা মেরে তোর মাথা ফোলাবো ইডিয়েট। আমার কাছে উঠে আয়, আয় বলছি। বাটুলদা তুমি তো একদিন বলেছিলে বিচ্ছু যতই ঝড় জল বৃষ্টি আসুক চেষ্টা করে যাও, দেখবি একদিন সাফল্য তোর দরজায় কড়া নাড়বেই। বাস দরজায় কড়া নাড়ার কথা বললাম আর সঙ্গে সঙ্গে দরজায় কে ঠাট্টা করছে। না হেসে দরজাটা গিয়ে খোল। ঠিক আছে বাটুলদা, খুলছি। এখন আবার কে এলো? নমস্কার বাটুল বাবু। হ্যাঁ নমস্কার, আপনাকে তো ঠিক। আমি সূর্যনগরের মন্ত্রী নরসুন্দর। সূর্যনগরের মন্ত্রী নরসুন্দর? হ্যাঁ বাটুল বাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ সব শুনছি, আগে বসুন। এবার বলুন তো কি হয়েছে। সূর্যনগরের মহারাজ সূর্য প্রতাপের একমাত্র কন্যা রাজকুমারী ইন্দুমালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সূর্যনগরের মহারাজ সূর্য প্রতাপ এই ব্যাপারে আপনার সাহায্য চান। আমার সাহায্য? হ্যাঁ, কারণ রাজকুমারীকে খুঁজে বের করবার আমাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে বাটুল বাবু, আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মহারাজ খুব ভেঙে পড়েছেন, এখন আপনি আমাদের একমাত্র ভরসা। আপনি দয়া করে না করবেন না। না না, না করার তো কোনো প্রশ্নই নেই। আপনি মহারাজকে গিয়ে বলুন কাল সকালেই আমি সূর্যনগরে যাচ্ছি। তার মানে এই ঘটনার তদন্ত আপনি করবেন বাটুল বাবু? অবশ্যই করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাটুল বাবু। এতে ধন্যবাদের কিছু নেই মন্ত্রী মশাই, মানুষকে বিপদে সাহায্য করা আমার কর্তব্য, তাই আমাকে তো সেই কর্তব্য পালন করতেই হবে। আহা কি মহৎ আপনার বিচারধারা, কি মহৎ আপনার আদর্শ। প্রণাম বাটুল বাবু, তাহলে আজ আমি আসি? হ্যাঁ সাবধানে যাবেন। বাবা এত এত সেনা প্রহরী থাকতো রাজকন্যা নিখোঁজ হয়ে গেল। এই প্রশ্নটা আমাকেও ভাবাচ্ছে রে বাচ্চু, সেনা প্রহরী সবার চোখকে ফাঁকি দিয়ে রাজকুমারী ইন্দুমালা নিখোঁজ হলো কিভাবে? কোন ভূতে এসে আবার রাজকুমারীকে ধরে নিয়ে যায়নি তো মারলা? তা জানি না, তবে তুই যা করছিস তাতে তোকে ভূতে ধরেছে আমি নিশ্চিত। কি আমাকে ভূতে ধরেছে? ও বাবা গো, ও মা গো, মাটুল্লা বলছে আমাকে ভূতে ধরেছে গো। এবার কি হবে গো, ভূতে তো এবার আমার সরু লিকলিকে ঘাড় মটকে দেবে গো। ভূতে না, তোর ঘাড় মটকাবো আমি। আমি কোথায়, চারিদিক এমন বন 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 করে ঘুরছে কেন? ও বাটুলদা এ তুমি কি করলে গো? তুই বিগড়ে গেছিলি তাই তোকে একটু সোজা করলাম। আজ রাতে কিন্তু আমাদের তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ কাল ভোর হলেই ট্রেনে করে যেতে হবে সোজা সূর্যনগর। তার মানে এবার তোমার সঙ্গে আমরাও যাচ্ছি বাটুলদা? যাচ্ছিস? কি মজা। মাঝে মাঝে বুঝি না ভূতে কাকে ধরেছে, আমাকে না বাচ্চুটাকে।